আমি ধৈর্যের কিন্তু বাঁধ আমার ভেঙে গেছে। শেখ হাসিনা অনতি বিলম্বে সন্মারের সাথে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের দেখা হয়নি, তবে টেলিফোনে কথা হতো। হেলেনা জাহাঙ্গীর একজন স্মার্ট নারী, তিনি দুঃসাহসের সঙ্গে কথা বলেন। অবিলম্বে এবং সম্মানের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরকে ছেড়ে দিতে হবে। র‍্যাবের হাতে হেলেনা জাহাঙ্গীর গ্রেপ্তারের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন অস্ট্রেলিয়া প্রবাসী আলোচিত সেফাতুল্লাহ সেফুদা। হেলেনা জাহাঙ্গীরের বাসায় তছনছ করে তাকে ভাবটা যেন সে চুন্নি চোর ধরা পড়েছে। হেলেনা জাহাঙ্গীরকে শেখ হাসিনা অতদূর উঠিয়েছে তার টাকার জন্যে। শেখ হাসিনা তাকে টাকা দিলে তার বসুন্ধরার খানকিমাকি যারা মনিয়াকে হত্যা করেছে তাকে অ্যারেস্ট করেছি না। শেখ হাসিনা তোকে আমি আজকে হেলেনা জাহাঙ্গীরকে মিসগাইড করেছে। এই শেখ হাসিনার মতো একটা খানকি ব্যবসা করতে মাগি ভোট টাকা আমি গালি দিতে চাই না, শব্দ বোমা মারতে চাই না। আমি বলছি এই শেখ হাসিনা কুড়াঙ্গার ভোট ডাকাত, এই ব্যবসা মাঝি জাতিকে ধ্বংস করে দিয়েছে, কলিজাকে কুত্তকে খাওয়ানো হবে। শেখ হাসিনা অনতি বিলম্বে সন্মারের সাথে সেপুদা আরো বলেন, রাতে হেলেনার বাসায় র‍্যাব ঘেরাও করে তল্লাশি চালায়। ঘুম থেকে উঠে দেখি হেলেনাকে অ্যারেস্ট করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমার নাতি হেলেনা জাহাঙ্গীরকে অসম্মানজনকভাবে একজন সিআইপিকে অ্যারেস্ট করা হলো। হেলেনা জাহাঙ্গীরের মেয়ে আমার ভাগ্নি জেসির একটি সাক্ষাৎকার দেখলাম একটি টেলিভিশনে। হেলেনাকে মিথ্যা মামলায় জড়িয়ে তিলকে তাল করে র‍্যাব দিয়ে তছনছ করা হয়েছে। ভাবটা এমন যে চোর ধরা পড়েছে। এখানে মধ্যরাতে ঘুম থেকে দুঘন আগে উঠে অনেক তথ্য নিয়েছি। হেলেনা জাহাঙ্গীরকে মিসগাইড করা হয়েছে, তাকে ছেড়ে দিন। এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সম্প্রতি আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর অস্ট্রেলিয়া প্রবাসী আলোচিত সেফুদাকে নাতি ডাকতেন। সেফুদার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং তার সঙ্গে লেনদেনও ছিল হেলেনা জাহাঙ্গীরের। আমি ধৈর্যের কিন্তু বাঁধ আমার ভেঙে গেছে। শেখ হাসিনা অনতি বিলম্বে সন্মারের সাথে হেলেনা জাহাঙ্গীরকে ছেড়ে দিতে হবে। আওয়ামী লীগ একটা ফালতু দল।